আজ আমরা দেখব বার্থডে এবং এজ। বার্থডেতে আমরা বার্থডে সিলেক্ট করতে পারি, এখানে বার্থডে লিখে দিতে পারি এবং চাইলে এখান থেকে বার্থডে সিলেক্ট করে দিতে পারি, এবং এজ, এজও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সো এজ যদি মনে করি যে আমাদের এজ 18 এর নিচে, যদি আমরা এজ ইউজ করি, দিকে সাবমিট ইউজ করি, সেখানে বলছে 18-র নিচে আমরা এই এজটি দিতে বা সাবমিট করতে পারবো না। ঠিক আছে, আমরা এই কাজটাও করতে পারি। সো ওভারঅল সব কিছু আপনাদের দেখানো হবে, সো দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওতে। লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফর সেলস। কেমন আছেন আপনারা? আশা করছি আপনি আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখছেন এবং আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আছে ফ্রিল্যান্সিং বিষয়ে সব কিছু আপনারা দেখে উপকৃত হচ্ছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যেন নিত্য নতুন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেলে সবার আগে পেয়ে যান। সো আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের কোড এডিটরটি ওপেন করছি এবং আউটপুটটি সামনে রেখে দিচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত পর্বে আমরা সিলেক্ট যে ট্যাগটি দেখেছি, যে এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন রেখেছি, যা যখন আমরা কান্ট্রির উপর ক্লিক করব তখন ড্রপডাউন একটা মেনু আসবে। ড্রপডাউন মেনুর মধ্যে আমাদের দেওয়া যে কান্ট্রিগুলো এখানে লিস্ট একটা শো করবে। সিলেক্ট করলে এখানে কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে, সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। সো আজকে আমরা দেখব আমাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কিন্তু বার্থডে, হ্যাঁ বার্থডে এটা দেওয়ার প্রয়োজন পড়ে, তারপর হচ্ছে এজ, এজটি দেওয়ার প্রয়োজন পড়ে। সো এটি করার জন্য এটি কীভাবে করতে হয় আমি স্যাম্পল আপনাকে দেখিয়েছি যে এটি কীভাবে, এটি আউটপুটটি কীভাবে দেখায়। সো আজকে আমি দেখবো যে এখন দেখবো যে কীভাবে কাজটা করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে বার্থডে, বার্থডে, বার্থডে লিখে এখানে একটু বিআর ট্যাগ দিচ্ছি, দিয়ে ওটা সেপারেট করে দিচ্ছি। এখন আমাদের বার্থডেটের জন্য প্রথমে আমরা একটা ইনপুট ট্যাগ নিব, ইনপুট ট্যাগ। হ্যাঁ, ইনপুট ট্যাগ এর ইনপুটের টাইপ এর মধ্যে লিখবো হচ্ছে ডেট। ঠিক আছে, সো আমাদের ইনপুট এই যে টাইপ, টাইপটা কিন্তু এক এক সময় এক একটা রোল প্লে করছে। আমরা প্রথমে দেখেছি যে টাইপ, যখন আমরা টেক্সট লিখেছি ফার্স্ট নেম লাস্ট নেমের সময় টেক্সট, এটি টেক্সট হচ্ছে, টেক্সটের ক্ষেত্রে আমরা 1 2 3 4 ABCD, হ্যাঁ ABCD, বিশেষ করে ABCD লেখাগুলো টেক্সট, সেই টেক্সটগুলো লেখার জন্য আমরা টাইপ দিয়েছি টেক্সট। তারপর যখন আমরা জেন্ডার করেছি, জেন্ডার দেওয়ার জন্য টাইপ দিয়েছি রেডিও। ঠিক আছে, তারপর হচ্ছে যখন বার্থডে, বার্থডেতে যখন আমরা কাজ করছি তখন আমাদের ইনপুট টাইপ দিচ্ছি ডেট। তারপর পাসওয়ার্ডের জন্য আমরা পাসওয়ার্ড, ইমেলের জন্য আমরা টাইপ দিয়েছি ইমেল। সো আমরা এক একটা সময় কিন্তু এক একটা টাইপ কিন্তু এখানে রোল প্লে করছে এক এক রকম। সো আশা করছি বার্থডেটের জন্য টাইপ হচ্ছে ডেট, আপনারা এটা ভালোভাবে মনে রাখতে পারবেন। সো এটা যখন প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন তখন আপনাদের এই যে কোথায় কোন ডেট বা কোন কোন অ্যাক্টিভিটি ইউজ করতে হবে সেটা অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমি আবার একটা বিআর ট্যাগ দিয়ে সেপারেট করে দিচ্ছি, আমি আরেকটা দিয়ে দিই বিআর ট্যাগ। সো এখানে দেখতে পাচ্ছি সিম্পল, যখন আমরা ইনপুটের মধ্যে ডেট ইউজ করছি, জাস্ট টাইপ ডেট, ডেট ইউজ করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। সো কাজটা দেখতে পাচ্ছি সিম্পলি, আমরা এখানে মান্থ, মান্থ এখানে যদি আমরা 4, ডেট যদি আমরা 12 এবং ইয়ার যদি 1990 ইউজ করি তাহলে কিন্তু সাবমিট করলে সাবমিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার নর্মালি যদি আমরা এখানে ক্যালেন্ডারের উপরে ক্লিক করি, ক্যালেন্ডার থেকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি, এখানে ড্রপডাউন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে কত ইয়ার বা যদি প্রিভিয়াস কোনো ইয়ার আনতে চাই। হ্যাঁ, সো এখানে প্রিভিয়াস যেতে পারছি, হ্যাঁ ড্রপডাউন থেকে উপরে উঠাতে নামাতে পারছি। এখন আপনি যদি আরও স্পেসিফিক করতে চান যে এই যে আমার ওয়েবসাইটটাতে আমি চাচ্ছি 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত শুধুমাত্র ডেট থাকবে, এর পেছনে আমার কোনো ইউজার দরকার নেই, অর্থাৎ 2000 সালের পেছনে যারা আমাদের ওয়েবসাইটটা কোনো কারণে ঢুকলো কিন্তু সে সাইন আপ করতে চাচ্ছে কিন্তু কোনো কারণে আমি তার যে সাইন আপ করার অপশনটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করছে কীভাবে, বার্থডেটে। হ্যাঁ, তার বার্থডে যদি 2000 সালের মধ্যে হয়ে থাকে তাহলে সে করতে পারবে, যেহেতু সে 2000 সালের না, তাহলে সে 2000 সাল না হলে সে বার্থডে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সেই স্পেসিফিক করার জন্য আমরা কী করবো, সিম্পলি এখানে অ্যাক্টিভিউট লিখবো, মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম যে অ্যাক্টিভিউটি হচ্ছে MIN দ্য ইকুয়াল কমা কোটেশনের মধ্যে আমরা 2000 সাল হাইফেন 2000 সালের জানুয়ারি মাস এবং হচ্ছে 1 তারিখ দিয়ে দিলাম। তারপর এখানে ম্যাক্সিমাম দিব, ম্যাক্সিমাম হচ্ছে 2022, মাস হচ্ছে 12 এবং ডেট হচ্ছে সাপোজ এখানে 30 ইউজ করছি। হ্যাঁ, 30 সেভ করি, সেভ করে রিফ্রেশ করে দেখতে পারবো যে আমরা যখন ক্লায়েন্ট ক্যালেন্ডার এখানে ক্লিক করব, ফেব্রুয়ারিতে এখানে আবার একটু ক্লিক করে আমরা একটু উপরে যাই, দেখুন এখানে 2000-এর উপরে কিন্তু 2000-এর পেছনে কিন্তু আর এখানে শো করছে না।
হ্যাঁ, আশো করবে না, এবং নিচে দেখতে পারো 2022-এর পরে কিন্তু আর শো করবে না, 2021 এবং 22-এর জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এখানে শো করছে। সো আশা করছি আপনারা এভাবে স্পেসিফিক করতে পারবেন বাড়তে। এবার দেখবো হচ্ছে আমরা এজ, এজ করার জন্য আমরা আবার এখানে লিখলাম এজ, কমা সেমিকোলন দিলাম, এখানে বিআরটা একদিকে সেপারেট করে দিলাম, তারপর এখানে ইনপুট লিখবো, সরি আমি ইনপুট স্পেলিংটা মিস্টেক করে ফেলেছি, ইনপুট, ইনপুটের মধ্যে জাস্ট এখানে টেক্সটের পরিবর্তে নাম্বার লিখবো, নাম্বার, নাম্বার লেখার ফলে দেখুন আমাদের এখানে একটা আপ এবং ডাউন বাটন চলে আসছে। আপে যদি ক্লিক করি এজ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর আমরা এখানে অ্যাড করতে পারছি। নর্মাল যদি এখানে আমরা টেক্সট ইউজ করি তাহলে কিন্তু এই যে অপশনটা বা এই যে বাটনটা আমরা কিন্তু আনতে পারবো না, ঠিক আছে। সো এখানে এজ, এজটা হচ্ছে যদি আমরা বলি যে 18 বছরের নিচে আমার ওয়েবসাইটটা কেউ সাইন আপ করতে পারবে না, তো তার জন্য সিম্পলি এখানে আমরা যে অ্যাট্রিবিউটটা এখানে ইউজ করবো সেটা হচ্ছে মিনিমাম কমা কোটেশন ইকুয়াল কমা কোটেশন, এর মধ্যে দিলাম হচ্ছে মিনিমাম 18 বছর, এবং ম্যাক্সিমাম একটা অ্যাট্রিবিউট লিখব ম্যাক্স হচ্ছে 100 বছর, 100 বছর দিয়ে দিলাম, এবং নিচে একটি বিআর ট্যাগ দিয়ে এটাও সেপারেট করে দিলাম, আর একটা বিআর ট্যাগ দিচ্ছি, আর টু সেপারেট করা দরকার আছে, সরি, ওকে। সো আমরা এজ দেখতে পাচ্ছি যে আমরা যদি 18 ইউজ করি সাবমিট করি সে কিন্তু সাবমিট হয়ে গিয়েছে, আমরা যদি 17 ইউজ করি সাবমিট ক্লিক করলি দেখুন এখানে একটা পপ আপ চলে আসে, ভ্যালু মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18, ঠিক আছে, 18-এর উপরে বা 18 হতে হবে, এটা আমাদের কিন্তু একটা দারুণ একটা ফিচার, হ্যাঁ, এইচটিএমএল 5-এর। সো আমরা এইভাবে কিন্তু এজটাকে স্পেসিফিকভাবে এজ সিলেক্ট করতে পারি। সো আশা করছি আপনার ফর্মের যে বার্থডে এবং এজ এর যে কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই।